হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো পায়ের আঙুল দেখে সঙ্গীর গোপন চরিত্র জানুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। ভারতীয় সামুদ্রিক শাস্ত্র দেখে অভিজ্ঞ ব্যক্তিরা বহু প্রাচীনকাল থেকে বিবাহিত জীবন ও চরিত্র কেমন হবে শুধুমাত্র পায়ের আঙুল দেখে বলে দিতে পারতেন। এক, আপনার প্রেমিক বা প্রেমিকার পায়ের তর্জনীর আঙুল যদি অন্য সব আঙুলের থেকে বড় হয়, তবে সংসার জীবনে তিনি সকলের উপর কর্তৃত্ব করবেন, ব্যক্তি জীবনে তিনি নেতা হবেন, এমন জায়গায় কাজ করবেন যেখানে তিনি নেতৃত্ব দেবেন। দুই, হাঁটার সময় পায়ের অনামিকা ও কনিষ্ঠা যদি মাটি না ছোঁয়, তাহলে সেই মহিলা বিয়ের পরেই স্বামীকে হারাতে পারেন। এই হারানো অবশ্য বিচ্ছেদ হতে পারে, নানা কারণে সমাজ বা পরিবার তাকে বিশ্বাস করবে না। তিন, কোনো মহিলা বা পুরুষের পায়ের মধ্যমা যদি বুড়ো আঙুল ও তর্জনীর চেয়ে বড় হয়, তবে তিনি তার সঙ্গীর জন্য দুর্ভাগ্য ডেকে আনবেন, সেই সঙ্গে আরও অনেকের দুশ্চিন্তার কারণও হবেন। চার, কোনো মহিলা বা পুরুষের পায়ের মধ্যমা ও অনামিকা যদি সমান হয়ে থাকে, তাহলে বিয়ের পর তিনি তার সঙ্গীর অর্থনৈতিক অবনতির কারণ হবেন, সঙ্গীর সঙ্গে দাম্পত্য সমস্যা লেগেই থাকবে। পাঁচ, কোনো পুরুষ বা মহিলার বাম পায়ের তর্জনী যদি বুড়ো আঙুলের দিকে বেঁকে থাকে বা বুড়ো আঙুল ঘেঁষে থাকে, তাহলে বোঝায় তিনি খুব বেশি মাত্রায় আবেগপ্রবণ এবং নস্টালজিক চরিত্রের। ছয়, কোনো মহিলার যে কোনো পায়ের কনিষ্ঠার পিছনের দিকে মানে পায়ের তলায় যদি কোরা পড়ে, তাহলে বোঝায় বিয়ের পরে তার কাঁধে অনেক দায়িত্ব এসে পড়বে। সাত, কোনো পুরুষ বা মহিলার পায়ের তর্জনী ও মধ্যমার মাঝে যদি ফাঁক থাকে, তাহলে বোঝায় তিনি অন্তর্মুখী প্রকৃতি, এরা আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন। আট, কারো পায়ের কনিষ্ঠা যদি খুব ছোট হয়, তাহলে বুঝতে হবে তাদের মানসিকতা শিশুসুলভ, তারা সবসময় মজা করতে ভালোবাসেন। নয়, কোনো মহিলার পায়ের কনিষ্ঠার নখের দিকটা কিছুটা সূচালোগোচর হলে তিনি আর পাঁচটা স্বাভাবিক চরিত্রের মহিলার মতো হবেন না, একটু অন্যরকম হবেন। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।